হ্যাঁ, এ তো দেখছি পাপাইয়ের মা, সাথে পাপাই। কোথায় কোথায় যাচ্ছে এরা? দিনটা ছিল মঙ্গলবার, ডিসেম্বরের 3 তারিখ। যাব আমরা আসানসোল, তার জন্য আমরা সবাই রেডি হয়েছি, সেজেছি গুজেছি। কি বলবো, কি কিছু বলার নেই। আমরা ইন্টারসিটি ধরবো কেন? হ্যাঁ কেন, আমাদের পুঙ্কির বিয়ে। চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, কেউ ধরে টোটো, কেউ ধরে অটো, কেউ চেপে ট্রেন। কি কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে। আমি প্রণয় আবার চলে এসেছি তোমাদের চ্যানেল প্রণয়। আজকে যাচ্ছি ট্রেনে চড়ে, আমি ট্রেনেই ভিডিওটা শুরু করলাম। যাচ্ছি কোথায়? যাচ্ছি আসানসোল। আমি এখন উঠেছি ইন্টারসিটিতে। ট্রেনের যাত্রা ভালোই লাগে, ট্রেনের মধ্যে অনেক মানুষ দেখা যায়। সাথে আমার পাপাই আছে, ও পাপাইয়ের মা, যে পাপাইয়ের হাসছে। যেটা ব্যাকপুর থেকে ছাড়ে, ব্যাকপুর থেকে ছাড়ে মানে এটা শিয়ালা থেকে ছাড়ে, শিয়ালা থেকে ইন্টারসিটি আসানসোল অবধি আমরা যাব, আসানসোল আমরা নামব। কেন যাচ্ছি আমরা? পাপাইয়ের মা ট্রেনের বাইরের দিক তাকিয়ে কি যেন একটা ভাবছে। আমরা আজকে যাচ্ছি কি বৌভা, বৌভাত অর্থাৎ কথা হচ্ছে অন্যদিকে। এটা কেন? অ্যাকচুয়ালি ছেলেরা যখন বিয়ে করতে আসে, আসার পরে বিয়ে করে বাড়ির আমাদের যে মেয়ে সে বেটাকে নিয়ে যায়, কিন্তু আমাদেরও একটা কর্তব্য থাকে যে আমরা যে সেই ছেলেটা কোথায় থাকে কি না থাকে, মানে সেই মেয়েটা যে কোথায় যাচ্ছে সেগুলো দেখার, তার সাথে দুটো পরিবারের একটা বন্ডিং তৈরি করা। এলএলপি বাদ দিয়ে যারা মেয়ের বন্ধু বান্ধব, মেয়ের আশেপাশে যারা থাকে তারা, তাদের ইচ্ছে হয় যা একটুখানি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করি, সেরকম একটা বন্ডিং তৈরি করতে এই কন্যাযাত্রী বা এই বৌভাত থাকে, যেখানে আমরা একটা পার্টিসিপেট করছি, আমরা যাচ্ছি, তোমরা থাকো আমার সাথে, তোমরা যদি থাকো আমার সাথে তাহলে আমারও ভালো লাগবে, আর যদি ভালো লাগে আজকে এই ছোট্ট কর্মটা আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। ট্রেনে কত মানুষ, কত রকমের মানুষ, পাখাগুলো কিছু চলছে না কারণ ঠান্ডা পড়েছে। ট্রেনের বাইরে কিছু দেখা যাচ্ছে না, ছোট ছোট লাইট যেন জোনাকির মতন জ্বলছে। একজন ওই ঝালমুড়িওয়ালা ট্রেনে ঝালমুড়ি বিক্রি করছে। ঝুড়ির মধ্যে চানাচুর, তেল, মশলা আরও অনেক কিছু মিশিয়ে ঝালমুড়ি বিক্রি করছে। ট্রেনে উঠলে এইসব ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে, তাই আমরাও অর্ডার করে নিলাম। ঝালমুড়ি বানাচ্ছে, দেখুন তো কী কী লাগে ঝালমুড়ি বানাতে, চেষ্টা করি দেখার। ট্রেনের যাত্রায় এইসব মানুষদের কাছ থেকে কিছু কিনে খাওয়া আমার মনে হয় একটু ভালো, একটু মজাদারও। একটা জুতা পালিশালা ট্রেনে উঠে বসেছে জুতা পালিশ করবে। আমার জুতাটা একটু ময়লা হয়ে গেছিল, তাই খুলে দিলাম একটু পালিশ করে দেওয়ার জন্য। এই ঠান্ডার মধ্যে এরা কিছু উপার্জন করার জন্য এই ট্রেনগুলোতে উঠে বসে। চলে এলো চাওয়ালা, ঠান্ডা পড়েছে, একটু গরম নেওয়ার জন্য একটু গরম গরম চা বা কফি খাওয়া যেতেই পারে, তাই আমরা সকলে মিলে একটু চা একটু কফি অর্ডার করে নিলাম। দেখুন আমার পাপাই মজা করে ঝালমুড়ি খাচ্ছে। এখানে আমার শাশুড়ি আছে, শালি আছে, আমার বাবাও আছে। এখন কটা বাজে? এখন বাজে 8:40, 8:30।
8:38 আমরা এসে পৌঁছেছি রানীগঞ্জে। আমরা এখনো ট্রেনে, এরপরে নাকি কালো পাহাড়ি, তারপরে তারপরে আসানসোল। চুল দেখছি ঠিক আছে না, আয়নার অভাবে ট্রেনের মধ্যে আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে না। দেখছি ওই যে মোবাইল চলছি ট্রেনে, আমার মেয়ে আর পাপাই, আর পাপাইয়ের সাথে পাপাইয়ের বান্ধবী মিলে সামনে বসেছে, পুকুর একটু সামনে বসেছে। আমরা এখন ট্রেনে রয়েছি, আসানসোল যেয়ে বাকি কথা রয়েছে। ট্রেনের হাওয়া খেয়ে, জানলার হাওয়া খেয়ে আমার বউয়ের, মানে পাপায়ের মায়ের, এখন থেকে সাজা গোজা শুরু। ছোটে লিপস্টিক, চুলগুলো একটু ঠিকঠাক। নেমে গেছে আসানসোল, টুপি পরে নিয়েছি, একটু ঠান্ডা লাগছে। আমি, আমার সাথে যারা ছিল মোটামুটি সবাই নেমে গেছে। সামনে বাপ্পা বোস, পিছনে আমার পাশে আমার পাপায়ের মা, আর আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, আমরা গাড়িতে উঠবো। সামনে যাই, গাড়ি বলতে কি গাড়ি, টোটো মনে আছে। এটা আসানসোল স্টেশন, দারুণ সুন্দর লাগছে। একটা স্টেশনের সামনে একটা পার্ক টাইপের রয়েছে, সেখানে হরিণও আছে। না না, অরিজিনাল না, এই যে ওই পাথর সিমেন্ট বালি দিয়ে তৈরি। রাত্রে আসানসোল স্টেশনটাকে দারুণ লাগে, আলো দিয়ে সুন্দর সাজিয়েছে। আসানসোল স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন কোথায় মনে হচ্ছে, কোথায় এখন আমি? অটোতে করে এগিয়ে যাচ্ছি, কোনো একটা ভিলায় যাব। ভিলার নাম কি? হটন রোড। হটন রোড, হ্যাঁ হটন রোড। কোন ভিলা? কল্পনা ভবন। কল্পনা ভবন, আমরা হটন রোড কল্পনা ভবনে যাব। সেখানে সেই যে আমাদের মেয়ের এখানে এসেছে আর কি, মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমরা সেখানে বহুভাত, মানে কন্যাযাত্রী আসছি, তো কন্যাযাত্রী এখনও ঢুকিনি, ঢুকছি আর কি, সব কিছু নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে বাকি কথা, এখন রাস্তার দৃশ্য দেখতে থাকি। অবশেষে পৌঁছে গেলাম সেই ভিলা বাড়িতে যেখানে আজকের অনুষ্ঠান হচ্ছে। অনেক তথ্য নিয়ে এসেছে, তথ্য আমরা আসার সময় আমরা নিয়ে এসেছি, মানে মেয়ের বাড়ির থেকে এগুলো নিয়ে আসতে হয়। যেমন ছেলে বাড়ির থেকে নিয়ে এসেছিল, মেয়ের বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি। একে একে সবাই তথ্যগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি যেখানে মেয়ে বসে রয়েছে সেখানে। আমরা অনেকেই এসেছি, অনেকের হাতে তথ্য। তথ্যতে কি কি থাকে? মিষ্টি থাকে, মেয়ের সাজাগোজার জিনিস থাকে, জামা কাপড় থাকে, ফুল থাকে, সবজিও থাকে, ফল থাকে, আরো অনেক কিছু। আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে, ফুচকা, দই ফুচকা, ঘুগনি,
পাপড়ি চাট, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। চুপচাপ খেয়ে নিলাম। এবারে মেন খাওয়ার পর্ব। এখানে অনেকে খেতে বসেছে, আমার বসার জায়গা নেই, তাই দূর থেকে একটু ভিডিওই করছি। এখানে ছেলে আর মেয়ে বড়বউ খেতে বসেছে, সেখানে আমার দাদা খাবার পরিবেশন করছে, মানে পাতে চাটনি দিচ্ছে। আমাদের পকলা মেয়ের শ্বশুর শাশুড়ি, মেজদা বৌদির জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছে। ওটা বাহানা, অ্যাকচুয়ালি নিজে অনেক আইসক্রিম খেয়েছে, যাতে কিছু না বলে তার জন্য একটু নিয়ে গেল। কী কেমন লাগলো? কালকে রাত্রে অনেক রাতে খাওয়া দাওয়া হলো, তারপরে রুমে ফিরলাম। তো রুমে অর্থাৎ এখানে একটা গেস্ট রুম নিয়েছিল, সেই গেস্ট রুমে এসে রাতটা কাটিয়েছি। অনেক রাত হয়েছে বলে ভিডিও তখন এন্ড করতে পারলাম না, তাই এখন শেষ করছি। এটা হচ্ছে সেই গেস্ট রুম যে রুমের মধ্যে ছিলাম কাল রাত্রিবেলা। এর যে গেস্ট রুম, এটা আমাদের বেড, ভালোই লাগলো আমার। আপনাদের কেমন লাগবে? তো ভালো লাগে তাহলে একটু কেমন লাগবে সেটা কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল ঘন্টা আছে, সেটাকে একটুখানি অ্যাক্টিভেট করে দিন, আমার নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবে। তবে আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। এই বলে শেষ করছি, টাটা।